একদিন দেবী সীতা ওনার সখীদের সঙ্গে খেলা করছিলেন এবং সেই সখীরা ওনাকে বললেন, হে সীতা দেবী, তুমি ওই গাছের সুন্দর ফুলগুলো আমাদেরকে পেড়ে দাও। তখন সীতা দেবী ওনাদেরকে একটু অপেক্ষা করতে বলেন এবং উনি গিয়ে সেই হরধনুকটি নিয়ে আসেন এবং সেই হরধনুকটিকে তিনি বাম হাতে তুলে সেই গাছ থেকে ফুলগুলো পেড়ে ওনার সখীদেরকে দেন। এবং এই সমস্ত ঘটনাগুলি মহারাজ জনকের একজন মন্ত্রী দেখছিলেন। মহারাজ জনক দেবী সীতার এই দৈব শক্তি দেখে উনি অবাক হয়ে যান এবং উনি ছুটে গিয়ে মহারাজ জনককে বলেন, হে মহারাজ, আমাদের দেবী সীতা কোনো সাধারণ বালিকা নয়, উনি অত্যন্ত অসাধারণ। তখন জনক মহারাজ বলেন, এ আবার কেমন কথা? তখন মন্ত্রী বলেন, হে মহারাজ, আমি একটু আগে যে ঘটনাটি দেখেছি তা আপনি যদি শুনেন তাহলে হৃদয়ে অনেক আঘাত পাবেন। তখন জনক মহারাজ সম্পূর্ণ ঘটনা জানতে চাইলে মন্ত্রী জনক মহারাজকে বলেন, দেবী সীতা সেই হরধনুকটিকে বাম হাতে তুলে ধরেছেন এবং সেই ধনুক দিয়ে গাছ থেকে ফুল পেড়ে সখীদেরকে দান করেছেন। এই কথা শুনে মহারাজ জনক অত্যন্ত অবাক হন এবং ওনার হৃদয় কম্পিত হয়ে ওঠে। উনি তৎক্ষণাৎ দেবী সীতাকে ডেকে আনেন এবং বলেন, হে সীতা, তুমি সেই হরধনুক দিয়ে কি করেছিলে? তখন দেবী সীতা অত্যন্ত ভয় পান এবং উনি ভাবেন যে জনক মহারাজ হয়তো ওনাকে কোনো বকা দিবেন। কিন্তু তখন সীতামাতা বলে ওঠেন, আমি সেই হরধনুক দিয়ে শুধু কয়েকটা ফুল পেড়েছি, সেই হরধনুকের কিছুই হয়নি, সেটি যে জায়গায় ছিল আমি সেই জায়গায় এটিকে আবার রেখে এসেছি। এই কথা শুনে জনক মহারাজ অত্যন্ত সুখাহত হন এবং তিনি ভাবতে লাগেন, সত্যিই যদি সেটা দেবী সীতার শক্তি হয়ে থাকে তাহলে দেবী সীতার জন্য বর খুঁজতে হলে কমপক্ষে ওনার সমান শক্তিসম্পন্ন বর খুঁজতে হবে। এইভাবে এইসব চিন্তা করতে করতে জনক মহারাজের রাত কাটছিল। উনি শুধু চিন্তা করছিলেন কিভাবে দেবী সীতার বিবাহ হবে, কিভাবে দেবী সীতার সমসম্পন্ন বর উনি খুঁজে পাবেন। এর জন্যই জনক মহারাজ সেই হরধনুকের মধ্যে ছিলা পড়ানো এবং সেই হরধনুককে ভেঙে দেওয়া দেবী সীতার বিবাহের শর্ত রেখেছিলেন। হরে কৃষ্ণ।